एर मध्य कि बोलतो। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি একটা বেড কভার আনবক্সিং করব, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এটা টার্গেট থেকে কেনা হয়েছে। তো বেডশিটটা আমি এখনও ওপেন করি নাই, আর মেয়ে ওপেন করার জন্য পাগল হয়ে যাচ্ছে, সে ওপেন করবে। তো এটা এইভাবে আমি আসলে সময় পাইনি, গতকাল রাতে আনা হয়েছে এটা। তো এখন এটা ওপেন করব, মেয়ে ওপেন করতে চাই, তো এটা ঘরে নিয়ে যাই। মেয়ে এখন টিভি দেখছে, গোসল করিয়ে দিলাম। আম্মু হ্যাঁ তুমি ব্ল্যাঙ্কেট পাচাই আসো। আচ্ছা নাও, এটা ওপেন করো। আচ্ছা এই ওয়াও, খুব সুন্দর তো। হ্যাবি না? ওকে আমি নিচ্ছি, তুমি এটা সরাও। হ্যাঁ আচ্ছা, বাবা তোমার জন্য আবার সাথে ইয়ে নিয়ে এসছে, ফ্রোজেনের তোমার অ্যালসার। বলো তো কি এটা? স্যানিটাইজার মন দেখি। তোমার সব কিছু হলেই তোমার। ওকে আচ্ছা ঠিক আছে, এটা রাখো, পরে এটা ক্লিন করতে হবে, বুঝছো? তো এটা ওপেন করার আগে দেখে দিই যে এটা পুরা ইয়ে করা আছে। এটা রুম এসেনশিয়াল মাইক্রোফাইবার বলে, বাট পিওর সুতি না। হ্যাঁ হ্যাঁ, তো এটা খুবই খুবই ভালো, টার্গেট থেকে কেনা হয়েছে। তো এটা কিং সাইজের। এটা নাও, খুলো এবার দেখি। কষ্ট হচ্ছে নাকি? এখন কাঁচি নিয়ে আসতে হবে কেন? তুমি ছেড়ো, তুমি ছিঁড়তে পারবা। স্ট্রং হয়, এই দেখো। আমি ছিঁড়তেছি, এই দেখো। এইখান থেকে ছেঁড়া যায় কিনা দেখো, এক পাশ থেকে এইভাবে ছিঁড়বা। এই দেখো ছিঁড়ে যাচ্ছে। আর এই বেডশিটটা পুরোটা একটা কভারের। এটা পিলো না মা, এর মধ্যে কি বলতো বেডশিট। এত সুন্দর করে দিছে, দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওপেন করি। ওপেন এটা বালিশের মনে হচ্ছে, তাই? আচ্ছা আমার তো তা মনে হচ্ছে না, ওপেন করলেই বোঝা যাবে। এটা একটা কাজে লাগানো যাবে এই ব্যাগটা। তুমি করতে পারো? দেখি ছাড়ো তো। আগে যেমন বাংলাদেশ এইটা মানে আদার বাচ্চিতে ওই আসে, তাই আদার যেটা আসে। ওকে কার প্রেজেন্ট এটা? এটা আমার, তাই। আগে বাংলাদেশ থেকে নিয়ে আসতাম। আর এটা আস্তে আস্তে বের করো মা, আমি দেখি, আমি দেখাই দিই। দাঁড়াও, এখানে মোট কয় পিস আছে এটা জানো তুমি? দুটো আছে। দুটো না, মোট 4 পিস। দেখি কয় পিস আছে, আমি একটু দেখে নিই। না একটু দেখি কি কি আছে। আচ্ছা এই থলে তো দিলই, একটা ভালো একটা ব্যাগ দিছে। আর হচ্ছে এইটা মুখে হাত দিছো, এটা হচ্ছে না, এটা কি? ওয়াও, এটা হচ্ছে কিং সাইজের লম্বা করে একটা, না মা কাঁথা না, এটা হচ্ছে বালিশ রাখার জন্য লম্বা বালিশ। হ্যাঁ তো জিনিসটা খুবই সুন্দর। আর বাংলাদেশে লং ফর্ক। আচ্ছা এখানে বেডশিট মূলত দুটো আছে। ব্রেক হয় না? আচ্ছা তো এটা হচ্ছে দুটো বেডশিট। এই যে এই একটা আপনাদেরকে দেখাই, এই একটা আর এই একটা। এই দুষ্টু বলে, আর এই একটা। তো এটা তো মেলে দেখানো সম্ভব না। এটা ফুল কিং সাইজের, এটা বলে মাইক্রোফাইবার। তো আপাতত চলার জন্য ঠিক আছে। আর বাংলাদেশ থেকে যেমন আনার সুযোগ হয় না, অনেক বছরই বাংলাদেশে যাওয়া হয় না। तो एखन बांग्लादेश थेके किभाबे आनबो और एखाने भालो मानेर बेडशीट जोदि आमी एई बेडशीट किनते चाइताम तो मिनिमाम तो 20-30 डलार तो पड़तोई। तो 30 डलारे आपनार आसे होच्छे 2400 टाका मतो आसे। तो एटा आमी आसले पेयेछि 13 डलारे 1000 टाकार मध्धे। तो जेखाने आमार 1000 टाका बांग्लादेशे पावा जाए होच्छे एकटा बेडशीट और दुटो बालिशेर कभार। एखाने आमी बड़ो किंग साइजे दुटो बेडशीट पाচ্ছি और साथे दुटो बालिशेर कभार। तो एटा खूब भालो लेगेছে, पिक्चारे देखले तत बोझा जाए ना। तो आपनादेरके देखाচ্ছি फुलगुला। एटा आमार हाजबेंड पछंद करेছে, आमी ना। आमी जखन छिलाम ना तखन ओई पछंद करे अर्डार करेছে। जेहेतु बासाय बाच्चा आछे, बाच्चार जोन्नो एक कलर निते पारी ना। तो एई होच्छे आमार आजकेर बेडशीट। तो देखो ना, ओके देखि तोमार कि आजके खूब ठंडा लागছে। আজকে তোমার এত শীত লাগে? আজকে এত গরম তারপরে তুমি শীত লাগতেছে? পাগল হয়ে গেছে কে? আরিবা কি পাগল হয়ে গেল? सो विदाय नेওয়ার পালা। এখন আপনাদেরকে দেখালাম আজকের আমার শপিং। তো কেমন লাগলো বলবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আম্মু আল্লাহ হাফেজটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ।